বছরের সেরা তুষারপাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সেরা এজন্যই বলছি, আমি বেলজিয়ামে গত 1 বছর 4 মাস ধরে আছি, তো আমার দেখা এত তুষার একসাথে এটা প্রথমবারের মতো আমি লাইভ দেখছি যে এত স্নো একসাথে পড়ছে। 2022 সেপ্টেম্বরে যখন আসি ওই সময় তো স্নো পড়ে নাই, তারপরে ডিসেম্বরের দিকে অল্প কিছু স্নো পড়েছিল, 2023 জানুয়ারিতে কোনো স্নোফল ছিলই না বললে চলে। এবছরের শেষের দিকে স্নোফলটা তুলনামূলক অনেক কম হয়, কিন্তু গত 2-3 দিন থেকে আবার স্নো পড়া শুরু হয়, কারণ জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা মাইনাস টেম্পারেচারে ছিল, এরপরে প্লাসে আসে এবং স্নো পড়া শুরু হয়, কিন্তু সেটা ধীরে ধীরে বা অল্প পরিসরে ছিল, কিছুক্ষণ পড়ছিল থেমে যাচ্ছিল। কিন্তু আজকের দিনের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। দেখুন, ইতিমধ্যে আমি আমার বাসার সামনে রাস্তা দাঁড়িয়ে আছি, তো দেখুন যে বরফের স্তর কতটুকু হয়ে গিয়েছে ইতিমধ্যে, যে এখন গাড়ি যে গিয়েছে চাকার ছাপগুলো বোঝা যাচ্ছে কিন্তু নিচের পিচ দেখা যাচ্ছে না। এটা সবেমাত্র শুরু, জাস্ট মাত্র 1 ঘন্টা প্লাস, হয়তোবা 1 ঘন্টা 20 মিনিট বরফ পড়া শুরু হয়েছে, এবং আবহাওয়ার প্রেডিকশনে দেখাচ্ছে যে এটা প্রায় রাত 8টা 9টা পর্যন্ত কন্টিনিউ থাকবে। তো যদি আসলে রাত 8টা 9টা পর্যন্ত এই অবস্থা হয় তাহলে আজকের অবস্থা খারাপ, কারণ এখনই আমি আপনাদেরকে দেখাই। দেখুন দেখুন বরফের স্তরটা কত নিচে চলে গেছে, এই যে পিচ থেকে প্রায় 1 ইঞ্চি বরফ এখনই জমে গিয়েছে। সুতরাং রাত 8টা 9টা নাগাদ যেটা হবে এই বরফের লেয়ারটা আরো পুরু হবে, এবং তাপমাত্রা এখনই -2। দেখুন হাত ঠান্ডায় শুকিয়ে আসছে। তারপরেও আমি বের হলাম আপনাদেরকে দেখানোর জন্য, সাথে আমিও এই ফিলটা উপভোগ করছি। তো কি যে জিনিসটা হবে সেটা হচ্ছে রাতে 8টা বা 9টার পরে যখন বরফ পড়া বন্ধ হবে, এবং এরপরে তাপমাত্রা এখন যেমন -2, এরপরে যদি এরকম -2 ডিগ্রি টেম্পারেচার থাকে বা 3 যেটাই হোক রাতে, এই তুষারগুলো তখন পুরো বরফে জমে যাবে এবং চলাচলের অনুপযোগী হয়ে যাবে রাস্তা, যেটা ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমি পেছনের যে মেন হাইওয়েতে আমার রুম থেকে দেখা যাচ্ছে যে গাড়ি চলাচল একদম স্লো হয়ে গেছে, কারণ এই বরফে ব্রেক ধরে না গাড়িতে। তো কালকে সকালবেলায় তখন কমিউন থেকে গাড়ি আসবে, লবণের গাড়ি, তখন এই আস্ত বরফগুলোকে গলানোর জন্য লবণ ছিটানো হবে এবং তারপরে বরফগুলো গলবে। দেখুন রাস্তা, এবং এটা হচ্ছে বাসার সামনে ওঠার রাস্তা, প্রত্যেকটা বাসার সামনে এখানে ছোট এরিয়া, যে জিনিসটা এখন দেখাবো আপনাদেরকে, এটা কিন্তু হাঁটার রাস্তা, এটা এটা কিন্তু একটা গার্ডেন, এদিকে কিছু গাছ দেখা যাচ্ছে এবং মাটি সহ দেখুন এটা পুরোটাই বরফে জমে গেছে, এবং বরফের লেয়ারটা দেখুন কতটুক কত গভীরে গিয়েছে বরফ। তো এবার আসি আসল কথায়, যে এই যে ঠান্ডার মধ্যে বরফে নামলাম বা বরফ হাঁটাহাঁটি করছি, এর অনুভূতিটা কেমন? যদি এক কথায় বলি তাহলে আমি বলবো যে এর অনুভূতিটা অসাধারণ। শীত উপেক্ষা করে নেমেছি, আপনাদেরকে দেখাচ্ছি বা এটার ফিলটা আমিও নিচ্ছি, যে আসলে বরফের মধ্যে যখন আপনি হাঁটাহাঁটি করবেন তো এই যে ফিলটা, হাতে আপনি হাঁটছেন আপনার হাতের উপর বরফ পড়ছে, এই তুষারপাত, এই ফিলটা আসলে হাতে ছুঁয়ে না দেখলে এর অনুভূতি বোঝা যাবে না। আজকের দিনটা আমাদের জন্য খুব লাকি দিন বেলজিয়াম লাইফে, কারণ অন্যদের মতো বা অন্য অন্য দেশের মতো এত বরফপাত বেলজিয়ামে হয় না, সুতরাং এটাকে আমি লাকি দিনই বলছি, যে সৌভাগ্যক্রমে শেষ পর্যন্ত এত তুষারপাত একসাথে দেখার সৌভাগ্য হল। ভালো থাকবেন সকলেই, খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে।